আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে চুর ধরুন চোরকে সাহস্তা করুন চুরের বিরুদ্ধে অ্যাকশান নিন আপনার জমানো অর্থ টাকা পয়সা বা যে কোনো ধরনের সম্পদ যদি চুরে নিয়ে চুরে যদি নিয়ে যায় তাহলে কোন বিষয় দিয়ে আপনি আপনার সম্পদটা ফিরে পাবেন ইনশাল্লাহ সে ব্যাপারে আজকে কিছু কথা বলবো তো কারো বাড়ি থেকে বা ঘর থেকে বা দোকানপাট থেকে যে কোনো স্থান থেকে যদি চুরি হয়ে যায় তাহলে আপনি কুরআনুল কারীমে একখানা আয়াত আছে যে আয়াতখানা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ আপনার কাছে ফিরিয়ে দিবেন এবং চুরকে শাস্তি দিবেন। সেই আয়াতখানা হচ্ছে এই বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ বিসমিল্লাহির রহিম। লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এটা আপনারা সকলেই জানেন এটা হচ্ছে খতমি উনস অর্থাৎ জালালি খতম খত্মে যদি আপনি এই আয়াতখানা যদি এক লক্ষ পঁচিশ হাজার বার মতান্তরে তিরিশ হাজার বার যদি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে মাল চুরে নিয়েছে সেই মাল অবশ্যই অবশ্যই আপনি ফিরে পাবেন এই এটা এই সিমটা এই আয়াতখানা আপনারা নিজেরাও পড়তে পারেন অথবা আমাদেরকে দ্বারাও পড়াতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের মাল ফিরে পান সেই শুভকামনা করি এবং সেই দরখাস্ত আল্লাহর কাছে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক